হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো যেহেতু আমার ব্লগ চ্যানেল, তো সচরাচর কোনো রেসিপি শেয়ার করা হয় না, যেহেতু রমজান মাস চলে আসছে। দেখতে দেখতে 4টা রোজা চলে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাবলাম যে সবাই তো, এমনকি সবসময় তো আমরা ইফতারিটাই দেখানো হয় যেহেতু ব্লগ চ্যানেল, রমজান মাস। তো আজকে একটা সুন্দর ডেজার্ট শেয়ার করি আপনাদের সাথে। ইফতারিতে কিন্তু এই ডেজার্টটা রাখতে পারি, দেখতেও খুব সুন্দর, খেতেও কিন্তু খুব লোভনীয়। তো আজকে একটা পুডিং শেয়ার করবো আপনাদের সাথে, তো খুবই ভালো লাগবে। এই পুডিংটা দেখতে অনেকটা সুন্দর। তো আমি পুডিংয়ের জন্য দুধ জাল দিয়ে প্রথমে দুধের সাথে চিনি মিক্স করে নিয়েছি। তারপর আমি যেরকম আমরা পুডিংটার প্রিপারেশনটা নিয়ে থাকি ওরকমভাবে করে নিয়েছি। তারপর আমি দুটা ডিম দিয়ে আজকে পুডিংটা করছি। আমি 1 লিটারকে দুধ জাল দিয়ে প্রায় 1 পোয়া থেকে একটু বেশি করে নিয়েছি। তারপর আমি ঠান্ডা হওয়ার পর কালার মিক্স করে 3টা কালার করেছি। করে আমি একটা বাটির মধ্যে ক্যারামেল মিশিয়ে তারপর এটার মধ্যে সেট করে আমি 30 মিনিটের জন্য জাল করে নিয়েছি। প্রথম ধাপ দুধ দেওয়ার পর 15 মিনিট পর তারপর দ্বিতীয় ধাপ দিয়েছি। দ্বিতীয় ধাপ দেওয়ার 15 মিনিট পর তৃতীয় ধাপ দিয়েছি। এভাবে এভাবে 3টা ধাপ দিতে হবে আস্তে আস্তে। তো এভাবে দেওয়ার পর আমি 30 মিনিট করে প্রায় 30-35 মিনিট অপেক্ষা করেছি। তো এই তো আমার পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। আমার এখন আমি পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি। তো এই দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এরকম ফুটা ফুটা হওয়ার কারণ হলো, কারণ আমি পুডিংটা ছেঁকে দিইনি। পুডিংটা ছেঁকে দিলে হয় কি, এরকম ফুটা ফুটা হয় না। তো আপনারা চাইলে কিন্তু পুডিং ছেঁকেও দিতে পারেন, তাহলে ডিমের যে অংশটুকু আছে সেগুলো মানে থেকে যাবে, এরকম ফুটা ফুটা হবে না। তো দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেকটাই মজা লাগে। তো পুডিং কিন্তু ডেজার্ট হিসাবে রাখতে পারেন, খুবই ভালো লাগবে। তো আপনারা চাইলেও এরকমভাবে ট্রাই করতে পারেন। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে, দেখা শুরুতে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখবেন। তো মাশাল্লাহ পুডিংটা দেখতে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে এক পিস কেটে দেখালাম। আমি খুব সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, যেহেতু রমজান মাস খুব তাড়াহুড়ায় ছিলাম। তো আজকে এ পর্যন্তই, আমি তো কেটে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এমনকি সুস্থ থাকবেন। সবাইকে মাহে রমজানের আবারও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।